রাজ্যের তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে তৃণমূল কংগ্রেস। রবিবার ফল ঘোষণার পরেই বড় ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকারের প্রথম কাজই হবে রাজ্যে করোনা রোধ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই রবিবারের ঘোষণা অনুযায়ী কাজও শুরু করে দিলেন তিনি। দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে এবং হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের যোগান বজায় রাখতে কেন্দ্রকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা রোধে উপযুক্ত ব্যবস্থা না নিলে ধর্ণায় বসবে মমতা বন্দ্যোপাধ্যায়। ফল ঘোষণার পরেই এই ঘোষণা করেছিলেন তিনি। তবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, 13টি বিরোধী দলের নেতারা একসঙ্গে কেন্দ্রের উদ্দেশ্যে চিঠি লিখলেন এবার। তাতে হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহের পাশাপাশি গোটা দেশে বিনামূল্যে টিকাকরণের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ চিঠিতে সই করেছেন সোনিয়া গান্ধী, এইচ ডি দেবেগৌড়া, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, এম কে স্ট্যালিন, মায়াবতী, ফারুক আবদুল্লাহ, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।